নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি এখন, বেজে গেছে সকাল 8:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, আর তার থেকে বড় কথা বেশ ভালো হাওয়া চলছে, এর জন্য ভালো লাগছে। আর পায়রাগুলো সব আটকানো আছে ঘরের ভেতরে যাওয়ার আগে আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, ঘরের ভেতরে গিয়ে তোমরা শক হয়ে যাবে। এমনই একটা জিনিস ঘটেছে কাল রাতে, আমিও শক হয়ে গেছিলাম বন্ধুরা। আমাদের গব্বর শম্মা গাছকে আমি বাইরে বের করেছি, আর গব্বর শম্মা খুব ভালো ঘুরে বেড়াচ্ছে। কেন ভালো ঘুরে বেড়াচ্ছে বলো তো? যেহেতু ওদের ডানা আমি টোটালি কেটে দিয়েছি বন্ধুরা, ওদের যদি আমি ডানা না কাটতাম তাহলে লাফিয়ে লাফিয়ে ওরা রেলিং এর উপরে চলে যেত, চালের উপরে চলে যেত। এখন ডানা কেটে দিয়েছি, ওরা ততটা লাফাতে পারছে না, এখনো লাভ দেয়নি বন্ধুরা। লাভ দিক, তারপরে বোঝা যাবে ওরা কতটা লাফাতে পারে এই কাটা ডানা নিয়ে। ঘরের ভেতরে টোটালি লোম পড়ে আছে, ঘরটা টোটালি আমার পরিষ্কার করতে হবে, দেখো কি অবস্থা। আর এই শয়তানগুলোকে আমি এই খাঁচার ভেতরে আটকে রেখেছি গাইস। দু খাঁচায় আটকাতে হতো, এই খাঁচায় অর্ধেক আটকাতে হতো, এই খাঁচায় অর্ধেক আটকাতে হতো, ভুল হয়ে গেছে। আমাদের গব্বর শম্মা এখন না গাইস ছাড়াই থাকবে, কিছুটা টাইম ওরা ঘুরে বেড়াক, তারপরে ওদের ঘরের ভেতরে আটকে রাখবো। এখন তো আমি পায়রা ছাড়ছি না, পায়রাদের ঘরের ভেতরে খেতে দেবো, তারপরে ওদের ছাড়বো বন্ধুরা। ওয়েদারটা দেখি কেমন থাকে, রোদ বেরিয়ে যায় না টোটালি, আবার ঝড় বৃষ্টি চলে আসে। দেখো এরা দুজন খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। আর আমার কাছে না একটা কোশ্চেন আছে, আগের দিন এক দাদা বললো তোমার গব্বর সাম্বা দুটোই মেয়ে, আর আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে। তো গব্বর সাম্বা লাস্টে কি বাসন্তী নিকলি? গাইজ এইগুলো কিন্তু ঠিক না, মেল হিসাবে আনা এখন ফিমেল। দেখো দুটোই ফিমেল যদি হয় কেমন লাগে, মেল হলে কি সুন্দর লাগতো, পিছনে লোম ফুলো তো অসাম লাগতো দেখতে, পুরো ময়ূর ময়ূর ফিল হতো। কিন্তু সেই স্বপ্নটা আমাদের পূরণ হলো না বন্ধুরা। ঠিক আছে সমস্যা নেই, আমরা আবার টার্কির বাচ্চা কিনে নিয়ে আসবো যখন বীরনগর মার্কেটে যাবো তখন বন্ধুরা। কিন্তু বেশি কিনতে হবে, প্লাস তার আগে একটু ইউটিউব দেখে যেতে হবে কি করে বোঝা যায় টার্কির বাচ্চা ছেলে মেয়ে। এবার চলো আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, তোমাদের আর অপেক্ষা করিয়ে লাভ নেই বন্ধুরা। আজকে না টোটালি আমার পরিষ্কার করতে হবে, দেখো কেমন নোংরা হয়েছে এই কর্নারে। তো কালকে শয়তানরা নোংরা করেছে, সব ছড়িয়েছে বন্ধুরা, এগুলো না টোটালি শুকিয়ে গেছে, এগুলো আমার আবার হালকা করে একটু ধুয়ে রোদে দিতে হবে বন্ধুরা। তো চলো চলো চলো। তো গুড মর্নিং সকলকে, দেখো সবাই বাইরে বেরোনোর জন্য রেডি, আমাদের পিকুও রেডি হয়ে যাচ্ছে বাইরে বেরোনোর জন্য। দাঁড়াও পিকু দাঁড়াও, ওই কে বেরিয়ে গেল, আমাদের কালিন্দি বেরিয়ে চলে গেছে, বেশ ভালোই হয়েছে। এই দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি দেখতে পারছি আমাদের রানীকে, তারপরে দেখো সব কটা টোটালি পাগল হচ্ছে, আমাদের বালা পাগল হচ্ছে, মোটা কালিয়া পাগল হচ্ছে, সবাই বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। কি হয়েছে তোদের আজকে? আজকে কি বেশি বেলা হয়ে গেছে নাকি? অতটাও তো বেলা হয়নি বন্ধুরা, সবে 8:30 বাজে। এই কর্নারে আমি কাকে কাকে আটকে রেখেছি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। এখানে আটকানো আছে টোটালি আমাদের লালু, ঠিক আছে, আমাদের লালু আর আমাদের ফিমেল লালু। ওই দেখো এই দেখো, এই দুজনকে জোড়া দিতেই হবে বন্ধুরা, এর জন্য এদের আমি প্রপারভাবে জোড়া দেওয়া স্টার্ট করে দিয়েছি। আর এই খোপে যেহেতু আমাদের লাল শিরাটা মাঝে মাঝে এসে থাকে, এর জন্যই আমি এই খোপে আটকে রেখেছি বন্ধুরা। এই খোপে আটকে রাখার ফলে আমাদের লাল শিরাটা ডাকছে বেশ ভালো, আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে, বেশ ভালো কথা। এইখানে দেখো বন্ধুরা, এইখানে বসে আছে আমাদের নাপতার বেবি, এখন বর্তমানে ওর মা বাবা কেউ ওর কাছে নেই, বেশ ভালো কথা। গাইস তোমরা হয়তো ভাবছো সারপ্রাইজ কোথায়, সারপ্রাইজ তোমাদের দেখাবো, একটু অপেক্ষা করছি, একটু লেট করছি, তোমাদের সাথে একটু মজা করছি। কোথায় আছে সেই সারপ্রাইজটা, কোথায় আছে? এই দেখো বন্ধুরা সেই সারপ্রাইজ, পুরো একটা আনবিলিভেবল ঘটনা বন্ধুরা, সিরিয়াসলি বলছি। ফিমেল, আমাদের মেল ম্যাট্রেস যেটা, সেটা তো উঠতেই পারে না এখনো, ডিম পেড়ে দিল। আমি তো ভাবতাম ওরা এমনি নর্মালি মিটিং করছে, ডিম ফিম পারবে না বন্ধুরা, তো এরা সত্যি সত্যি ডিম পেড়ে দিল। এরা অসাধারণ একটা ব্যাপার ঘটিয়ে দিয়েছে। কই আমাদের মেলটা কই? এই দেখো আমাদের মেল কোথায় বসে আছে, পুরো খাঁচার উপরে বসে আছে। তো তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন, প্লাস অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, তুমি ডিম পেড়ে দিয়েছো। আর দেখা যাক তোমাদের বাচ্চা কেমন হয়। বন্ধুরা বাচ্চা কেমন হবে একটু দেখে আমাকে জানিও। এই যে হচ্ছে বাবা, আর হচ্ছে এই যে হচ্ছে মা, দেখো মার কোয়ালিটি কেমন সেই হিসাবে তোমরা আমাকে জানিও যে বাচ্চা কেমন হবে। আর এইখানে দেখো আমাদের কালশিরা জোড়া খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। আর এই যে আমাদের কালশিরা মদ্দাটা ঘুরে বেড়াচ্ছে বাইরে দিয়ে বন্ধুরা, এইবার যাবো আমরা কার কাছে? চীনার কাছে। আমাদের চীনা বর্তমানে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর বন্ধুরা চীনার ডিম ফোটা বাকি আছে, আর আমাদের মগরার ডিম ফোটা বাকি আছে। চীনা কি খবর দেখি, ডিমে এখনো ফাটল মাটল কিচ্ছু ধরেনি, এখনো সময় লাগবে বন্ধুরা, কয়দিন আগেই তো আমাদের চীনা ডিম দিল। এইখানে দেখো আমাদের চিকু ডাকাডাকি করছে, আমি চীনার খোপে ডিম দেখতে গেলাম, আমার মাথায় টক্কর একটা ঠোকা দিয়ে দিল। এ প্রচুর শয়তান শুধু মারামারির মুডে থাকে। তোকে আজকে আমি খেতে দেবো না, বাইরে আসিস তোকে আমি আজকে খেতে দেবো না। এইখানে একটু নোটিস করো বন্ধুরা, এখানে বসে আছে আমাদের বালার দুটো বেবি, আর বালার দুটো বেবির পেটে না বেশ ভালো খাবার আছে, কাল রাতে বন্ধুরা আমি খাইয়ে দিয়েছিলাম, এর জন্য ওদের অনেকটাই হেল্প হয়েছে বন্ধুরা। এখন যতটুকু খাবার পেটে আসে না, অতটুকু খাবারও ছিল না আমি যখন ওদের খাওয়াই।
এই যে আমাদের বালা শয়তান দাঁড়িয়ে আছে, এই দেবীদের একটু ঠিক করে খাওয়াতে পারিস না, আর নিজের জায়গা বউকে দিয়ে দিয়েছিস, অসাধারণ। একটু বাইরে দেখা যায়, বউকে বলেছে বউ বউ তুমি এখানে বসো, এখানে বসলে তুমি মজায় থাকতে পারবে, বাইরে দেখতে পারবে। আর এইখানে দেখো গাইজ, আমাদের মগরার জোড়া খুব সুন্দর হবে ওর ডিমটা দিচ্ছে। আর তুই আবার কালিন্দির মতো টানানোর শক্ত কবে থেকে হলো, একটা ডিম তো একদম সামনে চলে এসছে, টেনে নে টেনে নে এই ডিমটা গাইজ, আমি চলে যাই। এই দেখো আমাদের দেশি বসে আছে, আমাদের দেশি কিন্তু অনেকটাই বড় হয়ে আছে, ডানায় কি নোংরা লেগেছে, নোংরাটা ছাড়ানো যাবে না, শক্ত হয়ে আছে বন্ধুরা। দেখো দেশির পেটেও বেশ ভালো খাবার দেখতে পারছি আমি, বেশ ভালো কথা। এবার যাবো আমরা কার কাছে, আমাদের চটিয়ালের বেবি দেখতে। আমাদের চটিয়ালের এটা হচ্ছে ফিমেল বেবি, আজকেও এদের একটু বাইরে বের করতে হবে বন্ধুরা, যেহেতু আজকেও বেশ ভালো রোদ বেরিয়েছে। ওই দেখো রোদ বেরিয়ে গেছে, বেশ ভালোই হয়েছে, সব কটা পায়রাকে ছাড়ার আগে রোদ বেরিয়ে গেছে। কই কই আমাদের চটিয়ালের মেল বেবি কই, এই দেখো আমাদের চটিয়ালের মেল বেবি। ও বন্ধুরা আমরা তো চুচুর বেবি দেখলাম না, চুচুর বেবি তো আমাদের চেক করতেই হবে। এই দেখো আমাদের চুচুর বেবিটা সুস্থ আছে আর পেটে অনেকটাই খাবার আছে, বেশ ভালো কথা। চলো এবার ঘুরে আসি আমাদের ম্যাড্রাস বেবি দেখে আসি। আমাদের ম্যাড্রাস বেবিকে এখন সারা খুব ঘুরে বেড়ায় নাকি, একদমই কর্নারে চলে গেছে। আর গাইজ টোটালি সাদা হচ্ছে না, ওই দেখো নিচের ওই কাঠিগুলো কেমন অন্য কালার হবে, মানে টোটালি সাদা হচ্ছে না। প্রথম প্রথম যখন লোম বেরিয়েছিল তখন মনে হতো টোটালি সাদা হচ্ছে, বাট এখন বোঝা যাচ্ছে বন্ধুরা টোটালি সাদা হচ্ছে না। ঠিক আছে সমস্যা নেই, সাদার ভাগটা তো বেশি আছে, আমাদের রাজা রানী তো দুজনই বাইরে। চলো আমরা বেবি দেখে আসি বন্ধুরা, বেবিটা কেমন আছে, সুস্থ আছে কিনা দেখে আসি। এই দেখো বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে, আর যেহেতু এটা ফিমেল বেবি আমাদের খুব দরকার বন্ধুরা, ফিমেল কালো মা একটা আমাদের লাগবে, যেহেতু আমাদের ওই কই গেল সেই শয়তান, কই গেল সেই শয়তান কই, এই দেখো আমার সাইডে বসে আছে, এ সিঙ্গেল পড়ে আছে, এর জন্য একটা জোড়া লাগবে বন্ধুরা, এর জন্য এর মতনই পারফেক্ট একটা জোড়া লাগবে। আর বন্ধুরা এই যে এই এই বেবিটা না, এই বেবিটা হচ্ছে যার বেবি এও তার বেবি ছিল এককালে। আর এইখানে দেখতে পারছো আমি সরা দিয়ে দিয়েছি আমাদের লোটনে খোপে, যেহেতু আমাদের লোটন ডাকাডাকি করার জায়গা পায় না, এখন সরা দিয়ে দিয়েছি, সরার উপরে উঠে বেশ ভালো ডাকাডাকি করে। আর হাম্বা হাম্বা প্লাস ওর টিমগুলো তো পাগল করে দিল, কট 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 করেই যাচ্ছে। বন্ধুরা আমাদের গাব্বার সাম্বা কোথায়, আসে 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 আমাদের কাপড় সাম্বা আসে। এখন শয়তান দুটো কি করছে, পুরো খাঁচা নিয়ে গিয়ে কুলু 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 করছে, ও না একটা আর একটা খাঁচার উপরে চলে গেছে, আর একটা খাঁচার নিচে ঢুকে কুড়ু কুড়ু করছে, ওখানে একটু ঠান্ডা ঠান্ডা পাচ্ছে, প্লাস নোংরা ফোংরা আছে, কুল্লা কুল্লি করার জায়গা আছে বন্ধুরা, এর জন্যই তো নিচে ঢুকেছে। আর উপরেগুলো জ্বালিয়ে খাচ্ছে, কর 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 আওয়াজ করেই যাচ্ছে করেই যাচ্ছে। ওদের আমার অর্ধেক কি করতে হবে, এই খোপে শিফট করে দিতে হবে, ওদের আটকে না রাখলে আমি গব্বর সাম্বাকে ছাড়তে পারবো না, যেহেতু ওরা যদি একবার বাইরে বেরিয়ে যায় আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে ওদের আটকাতে আটকাতে বন্ধুরা। ঠিক আছে সমস্যা নেই, এখন গাইজ আমার সবকটা পায়রাকে ছাড়তে হবে, আর এখন বর্তমানে আমি ভেতরেই খেতে দেবো, ওই জায়গাটা খেতে দেবো, নাহলে আমাদের গব্বর সাম্বা চলে আসবে, আবার পায়রাগুলো ভয়টা পেতে পারে বন্ধুরা। তো বেশি লেটটা করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। তোমরা ঠিকঠাক করে দেখতে পারছো তো ভালো করে, যেহেতু রাজা একবার ফোনে বাড়ি দিয়েছে, তো এইবার আমার কি করতে হবে, আগে জলটা দিতে হবে, এনাও বিবেকের বাড়ি মালিটা, আর আমাদের আরো একটা ম্যাট্রাস রয়েছে, ওই দুটো এখনো জোড়া নাইনি ঠিকঠাক করে বন্ধুরা, আর এরা ডিম পেড়ে দিল, বেশ ভালোই হয়েছে। তো এখন আমার সবাইকে খেতে দিতে হবে, দাঁড়াও দাঁড়াও ভালো হয় না এত, আর এখন একটু বেশি পরিমাণে এদের খেতে দেবো, যেহেতু সকালবেলা তো সকালবেলা একটু বেশি করে দেওয়াই ভালো। হ্যাঁ না তাড়াতাড়ি সবাই খেয়ে নাও, নাও এদিকে এদিকে আসো, এদিকে যাও, যেরকম বাইরে যাবা সেরকম বাইরে দিয়ে ঘুরে বেড়াবা। এটা কে, আমাদের সুলতানের বেবি, সুলতানের বেবি বাইরে গেছে, এখন এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করছে, ওই দিক দিয়ে ঢোক ইডিয়েট। হ্যাঁ না তুই বাইরেই খা, তুই বাইরেই খা, হয় না হয় না বাইরেই খাও, বাইরে বসেই খা না, বাইরে খাবার দিয়ে দিলাম তো,
তাহলে চেষ্টা করেই যাও তুমি দোকান, একদিন তুমি সফল হবাই, ঠিক আছে? কিন্তু একটু বুদ্ধি কাজে লাগাও। গাইস চলে এসছে এই যে আমাদের আজকে কালশিরার আছে জোড়া, কালশিরার জোড়া ডিম তাদিতে এখন এতটা ব্যস্ত হয়ে পড়েছে ওর খাওয়া দাওয়ার কথা মনে থাকে না, সবসময় ওর ডিম তাদিতেই ব্যস্ত থাকে। বন্ধুরা তাড়াতাড়ি খাও। আর আমাদের গব্বর সম্পর্কে আমি ঘরের ভেতর আটকে রেখে এসেছি, যেহেতু ওরা দুজন না এদিকে এসে না পাতা খাওয়া স্টার্ট করে দিয়েছিল, সব গাছ পুরো টাকলু বানিয়ে ফেলবে, এর জন্যই আটকে ফেলেছি বন্ধুরা। ওদের আবার আমি ছেড়ে দেবো একটু পরে, যখন আমি গার্ড দিতে পারবো, যখন আমি ফাঁকা থাকবো তখন ওদের আমি ছেড়ে দিয়ে রাখবো, একদম চাপ নেই কোনো। এবার একটু বুদ্ধি হয়েছে, আসছে আসছে, এই যে চলে এসছে। এতক্ষণ মাথায় বুদ্ধি হয়নি যে একটু ঘুরে আসলেই চলে আসতে পারো, পুরো লেট হয়ে গেল না, সবার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেল, এখন তোমরা আসছো। রাজা রানীকে কোপের ভেতরে আমার খাবার দিতে হবে, রাজা রানী অতটা স্পিডে খেতে পারে না এদের সাথে। বন্ধুরা আমাদের কি হবে, রাজার গার উপরে সবাই বসে। রাজা এই আমাদের সুলতানের জোড়া চলে এসছে, নাও খাও। চুচু তোমাকে তো দেখিনি আমি, মোটা গালিয়া চলে এসছে, মোটা গালিয়া পুরো 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 বাজে অবস্থা করে দেবে আমার যা হাত পার, এমনি হাফ প্যান্ট পরে এসছি আজকে। আরে দেখো যার খোপের ভেতরে ঢোকার কথা, খোপের ভেতরে বলতে কোটোর ভেতরে, সে ঢুকে বসে আছে। আমাদের টোটিয়াল ফিমেল একবার আটকা পড়েছিল তাও শিক্ষা হয়নি বন্ধু, কি ভয় তার। এই না রাজা তুমি এই সাইডে আসো, এই সাইডে আমার লাইন বরাবর খেতে দিতে হবে, পুরো এরকম লাইন বরাবর খেতে দিলে সব থেকে সুবিধা হয় বেশি, সবাই পুরো লাইন দেখে খেতে পারে। আর বন্ধুরা একটা খাবার জিনিস বানাতে হবে আমার, একটু লম্বা করে একটা ভালো সুন্দর করে একটা খাবার জিনিস বানাতে হবে, তাহলে আমি ঘরের ভেতরে রিল্যাক্স, কোনো সমস্যা থাকবে না যে ভেতরে পটি ফটি করে দিল নাকি খাবারের ভেতরে, সেই সমস্যাটা থাকবে না, যেহেতু খাবারের জিনিসটা হবেই এরকম। বন্ধুরা পটি করলে ওর উপরে পড়বে, আর আমি ভাবছি সেই জিনিসটা খুব তাড়াতাড়ি বানাবো, যেহেতু আমার কাছে কাঠ আসে বন্ধুরা আমি বানিয়ে ফেলবো। দেখো আজকেই দেখি বানিয়ে ফেলতে পারি নাকি, শুধুমাত্র পেপে রেখে আনতে হবে 10 টাকার মতন, তাহলেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো সমস্যা নেই বানিয়ে ফেলবো। আর গাই এদের অনেকটাই পরিমাণে খাবার দিয়ে ফেলেছি, কোটো অলমোস্ট খালি হয়ে গেছে, পুরো খালি হয়ে গেছে, গো বাবার নিচে থেকে আনতে হবে। আমাদের বালার খুব বাইরে চলে গেছে শুধুমাত্র, আর সবাই এখানে আছে, তো বেশ ভালো কথা। এখন বর্তমানে সবাই চলে যাও বেবির কাছে বেবি খাওয়াতে, আর যদি বেবি ঠিকঠাক মতো না হয় বন্ধুরা আমি একটু করে হালকা করে একটু ছাতু গুলিয়ে খাইয়ে দেবো, একদম সমস্যা নেই। মুন্ডি ভাই মারবো, তুই আমার একটু আমি কামড়াইছি, যাও এবার সবাই ঘুরতে চলে যাও, যেটার কাছে চলে যাও, কেমনটা যা বাচ্চার কাছে, এই কালিন দিয়ে ধরতে পারলাম না কালিন দিয়ে, মোটু বাচ্চার কাছে আসলে তোকে দাঁড়িয়ে দেবো। আর লালশিরা ফিমেলটা ঘরে যদি যেতে চায় যেতে পারে, যেহেতু সবে জোড়া দেওয়া স্টার্ট হয়েছে, এখন আমাদের লালশিরা মানে আমাদের লালু ঘরের ভেতরে যাবে, ঘরের ভেতরে গিয়ে হালকা ডাকাডাকি করবে, আর ভাববে আমার সাথে খোপের ভেতরে আটকানো ছিল, ওর পেছনে একটু ডাকাডাকি করি বন্ধুরা, তারপরে আমি কি করবো, একটু পরে আবার ওদের আটকে রাখবো ঘরের ভেতরে, এই করে তো জোড়া দিতে হবে, নাহলে তো হবে না বন্ধুরা, যেহেতু আমি ফিমেলটাকে হাট থেকে কিনে নিয়ে এসেছি বন্ধুরা। আর ফিমেলটা অতটা বয়স হয়নি, বাট এখন বর্তমানে জোড়া নেওয়ার বয়স হয়ে গেছে, তো এখন সবাই দেখো কোড়াকুড়ি শুরু করে দিয়েছে, সবাই যার যার কাজে চলে গেছে, বেশ ভালো কথা। আর আমাদের কি করতে হবে, একটু নজর দিতে হবে সব কটা পায়রা ঠিকঠাক আসে নাকি, সুস্থ আসে নাকি। এই দেখো আমাদের রাজা বর্তমানে এখনো এখানে আছে, আর এদিকে আমাদের রানী ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা। জায়গাটা দেখো অনেকটাই নোংরা আছে, বাট এরা খাচ্ছে কি বলতো, এরাই ছাই খাচ্ছে বন্ধুরা, ছাইয়ের ছোটো ছোটো টুকরো খাচ্ছে, বেশ ভালো কথা থাক। যতদিন না আমি গ্রিড বানাচ্ছি এরা ছাই খেয়েই কাজ চালাক, মাটি খেয়েই কাজ চালাক। বন্ধুরা ভেতরে কে কে চলে আসে, আমাদের সুলতানের জোড়া চলে এসছে বেবি খাওয়াতে। এই দেখো আমাদের সুলতানের জোড়া এখন বর্তমানে বেবি খাওয়াতে এসছে, বেশ ভালো কথা। আমাদের সুলতানের জোড়া বেবি অসাধারণ খাওয়ায় বন্ধুরা। আর এদিকে চলে এসছে আমাদের মোটা কালিয়া, ওই দেখো আমাদের মোটা কালিয়া এখনও বেবির কাছে গেছে কি না, খাইয়ে এসছে একবার, বোঝা যাচ্ছে না
ওই দেখো আমাদের বালাও চলে এসছে বেবির কাছে, অসাধারণ। এখন বর্তমানে আমাদের বালা বেবি খাওয়াচ্ছে, বন্ধুরা দেখো দুটো বেবিকেই বেশ ভালোভাবে খাইয়ে দিচ্ছে। আর যতটুকু পেট ফাঁকা থাকবে আমি তারপরে ফিল করে দেবো, একদম চাপ নেই বন্ধুরা। আর আমরা তো চুচুর খাওয়ানো, মানে আমাদের চুচুর জোড় আছে, এখন চুচুর জোড়ের খাওয়ানো দেখতে পারবো না বন্ধুরা, যেহেতু এখনো বেবি অনেকটাই ছোট। ঠিক আছে, সমস্যা নেই, আমরা অপেক্ষা করবো। আপনার বেবির খবর কি? আপনার বেবি দুটো দেখতে দেখতে আমার চোখটাই নষ্ট হয়ে যাবে বন্ধুরা। কেমন কালার আসবে এটা জানার জন্য আমি খুব এক্সাইটেড আছি, দেখা যাক কেমন কালার আসে। এ তোদের বাইরে যেতে হবে কিন্তু একটু পরেই বাইরে গিয়ে একটু বসে থাকতে হবে, ঠিক আছে? রোদের ভেতরে বসে থাকলে তোদের ভালো লাগবে। আর তোমাদের আমি জানিয়ে দিই, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, আর আগে দু তিন দিনও বৃষ্টি হয়নি, তার মানে মাঠ পুরো একদম শুকনো আছে। আমরা কি করবো, আমাদের পিকুকে নিয়ে মাঠে যাবো বন্ধুরা। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে রাত 8টার সময়, একদম চাপ নেই বন্ধুরা। তো এবার গাইজ আমার ব্লগটা শেষ করতে হবে, আমার পিছনে ট্রেনও চলে এসছে আওয়াজ করতে করতে, এটা মনে হয় 9:30 ট্রেন। বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো, পায়রাগুলো ওদের কাজে টোটালি ব্যস্ত হয়ে আছে, পুরো ছাক্কু ছড়িয়ে পড়েছে ওরা বন্ধুরা। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।